হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাকিস্তানে প্রিমিয়াম ক্লাস মডেলের বাস তৈরি করা হলো বাংলাদেশেই। সেন্ট মার্টিন ট্রাভেলসের হয়ে ঢাকা চিটাং কক্সবাজার টেকনা ফোর্টে সার্ভিস দেবে এই বাসটি। বাংলাদেশের এখনও পর্যন্ত টু ইন ওয়ান বাসগুলোর ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস এবং সেরা একটি বাস, এটিকে বললে হয়তো ভুল হবে না। এই ভিডিওতে আমি তুলে ধরেছি সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এখনও পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম বাসটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের কমপ্লিট একটি রিভিউ, পাশাপাশি বাংলাদেশের টু ইন ওয়ান বাসগুলোর ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট একটি বাসের একটি কমপ্লিট রিভিউ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান। বর্তমানে ঢাকা থেকে কলকাতায় কিন্তু তাদের স্লিপার বাস চলাচল করছে, পাশাপাশি ঢাকা চিটাং কক্সবাজার টেকনা ফোর্টও তাদের সার্ভিস বেশ গোছালো। তাই ঢাকা থেকে কলকাতা কিংবা ঢাকা থেকে চিটাং কক্সবাজার টেকনা ফোর্টে যারা অল্প খরচে বেশ ভালো মানের একটি জার্নি ইনশিওর করতে যাচ্ছেন, তাদের জন্য সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস হতে পারে একটি পারফেক্ট অপশন। সম্প্রতি তাদের ঢাকা থেকে কলকাতা রুটে বেশ 15 রকমের অফার কিন্তু চালু রয়েছে, যেখানে 2 টিকিট কিনলে 2 টিকিট ফ্রি এর মতো অফারও কিন্তু অ্যাভেলেবল। সো যারা ডিটেলস আসলে জানতে চাচ্ছেন কিংবা ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের সুবিধার্থে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো এবার আসি বাসের ব্যাপারে। বাসটিকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের গতানুগতিক যে বাসের শেপ, সেই শেপের থেকে কিন্তু কিছুটা আলাদা রকমের শেপ এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। মূলত গ্রিন লাইনের মেন 24.460 মডেলের ডাবল ডেকার বাসগুলোতে যেরকম শেপটি অ্যাপ্লাই করা হয় কিংবা গ্রিন লাইনের স্টারা বাসগুলোতে আসলে আমরা যেরকম শেপটি দেখতে পাই, ঠিক একই রকম শেপ কিন্তু এই বাসটিতেও অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে কিছুটা পাকিস্তানি ছোঁয়াও কিন্তু বাসটিতে রয়েছে। কারণ ফেসাল মোবার্সের মাল্টি এক্সেল যে বাসটি রয়েছে, সেই বাসে যে পেন্টটি অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক একই রকমের পেন্ট কিন্তু এই বাসটিতেও অ্যাপ্লাই করা হয়েছে। সব কিছু মিলে বাসের এক্সটেরিয়র দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম ক্লাস ফিল কিন্তু আপনারা এই বাসটিতে পাচ্ছেন, এবং গতানুগতিক বাসের চেয়ে কিছুটা ডিফারেন্ট জন্যই কিন্তু অন্যান্য বাসের চেয়ে এই বাসটিকে আমি অনেকটাই এগিয়ে রাখবো। বিশেষ করে বাসের সাইড গ্লাসে যেরকম কাজ করা হয়েছে সেটি এক কথায় অসাধারণ বললেই চলে। সো এই ছিল মোটামুটি সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলসের টু ইন ওয়ান বাসের এক্সটেরিয়র একটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের মেইন অ্যাট্রাকশন, বাসের ইন্টেরিয়র পার্টে। যেমনটি আমি ভিডিওর প্রথম থেকেই বলতেছি যে এটা কিন্তু একটা টু ইন ওয়ান বাস, অর্থাৎ এই একই বাসের ভিতরে আসলে দুইটা বাস অবস্থিত, যেখানে আপনারা স্লিপার বাসের স্বাদও পাচ্ছেন, পাশাপাশি একটি বিজনেস ক্লাস বাসের স্বাদও পাচ্ছেন। বাসের উপরের সাইডে হচ্ছে আপনারা স্লিপারের বেডগুলো দেখতে পারবেন এবং নিচের সাইডে হচ্ছে আপনারা গতানুগতিক সিটগুলো দেখতে পারবেন। মূলত ভারতে এরকমের অনেক বাস থাকলেও বাংলাদেশে এরকম বাসের সংখ্যা একটু কম বললেই চলে। তবে বাসটিতে যাত্রীরা একটি লাক্সারিয়া কিংবা একটি এক্সট্রা অপশনের সুবিধা পাচ্ছে, কারণ কেউ কেউ চাইলে বিজনেস ক্লাসে ট্রাভেল করতে পারছে যারা সিটে ট্রাভেল করে অভ্যস্ত তারা, এবং যারা একটি রিল্যাক্স জার্নি চাচ্ছে, ফুল রিল্যাক্স, তাদের জন্য কিন্তু স্লিপার বেডগুলোরও সুবিধা রয়েছে। মোট কথায় আপনি যদি বাসের ইন্টেরিয়র লাইটিং বলেন কিংবা ইন্টেরিয়র কালার কম্বিনেশন বলেন কিংবা সিটগুলোর কোয়ালিটি কিংবা বেডগুলোর কোয়ালিটি বলেন, ভিডিও দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা প্রিমিয়ামভাবে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে। লাইটিংয়ের ব্যাপারটি সবচেয়ে বেশি ইমপ্রেস করার মতো, আপনি বেডের সাইডে বলেন কিংবা উপরের দিকে বলেন কিংবা ফ্লোরের লাইটিং বলেন, সব কিছু মিলিয়ে বাসের লাইটিংয়ে বাসকে অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে, এবং একটি আনন্দময় ভ্রমণের জন্য এরকমের বাস হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট অপশন। বেডগুলোতে মাথার উপরের দিকে আপনারা এসি কন্ট্রোলের সুবিধা পাবেন, এছাড়া RGB কালারিংয়ের সুবিধা রয়েছে, এছাড়া মোবাইলের চার্জিং পোর্ট রয়েছে, 2-pin এবং 3-pin-এর সামনে রয়েছে একটি জুতা রাখার বক্স। নিচের দিকটা যদি আপনাদের দেখাই আমার না বাসের, তাহলে এখানে কিন্তু আপনারা সোহাগ প্রেস্টিজের যে সিটগুলো অ্যাপ্লাই করা হয় ঠিক একই রকম সিট কিন্তু এই বাসেও অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে ড্রিঙ্ক হোল্ডারের সুবিধা রয়েছে, এবং সব কিছু মিলিয়ে বেশ প্রিমিয়াম কোয়ালিটির সিট এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। স্ক্যানিয়া বাসে যেরকম সিট অ্যাপ্লাই করা হয় একই সিট এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে বাসের হ্যান্ডেলের নিচে দুটি সুইচের ব্যবস্থা আপনারা পাবেন, যার একটির মাধ্যমে আপনি সিট ফোল্ড কিংবা আনফোল্ড করতে পারবেন, অপরটির মাধ্যমে আপনি আপনার লেগরেস্ট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া 2-pin এবং 3-pin-এর চার্জিংয়ের কিন্তু সুবিধা রয়েছে এই বাসটিতে। সিটগুলোতে হেডরেস্ট, সিট বেল্ট এবং লেগরেস্টের সুবিধা রয়েছে। বেডগুলোতে এক্সট্রা অ্যাডভান্টেজের ভিতরে রয়েছে RGB কালারিং। সবকিছু মিলে বাসের ইন্টারফেস এই দিক থেকে সবচেয়ে বেশি প্রিমিয়াম লেগেছে আমার কাছে, কারণ অনেক বেশি কালারফুল এই বাসটি, এবং এই কারণে আসলে অন্যান্য টু ইন ওয়ান বাসের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট করে দেখছি আমি এই বাসটিকে। সো এই ছিল মোটামুটি বাসের একটি কমপ্লিট রিভিউ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বাস লাভারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।